আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের আমরা বিভিন্ন দিক নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করব, সেই সাথে আলোচনা করব, আপনাদের প্রশ্ন নিব, নিব মতামত। তবে শুরুতে আজকের এই অনুষ্ঠানে আমরা যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং আমরা সেই সাথে পেয়েছি অ্যাটর্নি এবং ব্যারিস্টার ঈশ্বর স্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সরাসরি আছি ফেসবুকেও www.facebook.com/tbn24usa। অনেকগুলো ঘটনা এই কয়েকদিন ধরে খুব ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে নিহত সেনা কর্মকর্তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা নিয়ে আজকে কংগ্রেশনাল মেডেল অনার পুরস্কারও দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সাথে কর পরিকল্পনা বাজেট সবকিছু নিয়েই মোটামুটি সংবাদের শিরোনাম প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। তবে আজকের আমাদের টিবিএন 24 প্রাইম টাইম নিউজে মজার একটি প্রতিবেদন ছিল, সেটি হচ্ছে নিউ জার্সিতে দেশে যে বন্দুক হামলার ভয়াবহতা বাড়ছে সেটির প্রতিবাদ জানাতে শিল্পীরা ভিন্ন ধর্মী একটি চিত্র প্রদর্শনী উপস্থাপন করেছেন, রং তুলি এবং স্থাপত্যকলার অনন্য প্রদর্শনী দিয়ে। আমরা সেই বন্দুক হামলার ভয়াবহতা, সেই সাথে সাম্প্রতিক যে বিশ্লেষণ, সেগুলো নিয়ে আলোচনা করব। তবে প্রতিবেদনটি দেখে আসি। অক্টোবরের প্রথম সপ্তাহে লাস ভেগাসের ভয়াবহ বন্দুক হামলার পর স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। সন্দেহভাজন স্টিফেন প্যাডক নির্বিচারে গুলি চালিয়ে একাই হত্যা করেন 58 জনকে, আহত হন 500 মানুষ, আর তার বাড়ি এবং হোটেল মিলিয়ে পাওয়া যায় প্রায় 50 অস্ত্র। প্রশ্ন আসে, একজন মানুষের কাছে কতটা অস্ত্র থাকা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য জরুরি, যা সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে বলা আছে। প্রশ্ন আসে, আর কত প্রাণ গেলে কঠিন করা হবে অস্ত্র আইন? প্রতিটি বন্দুক হামলায় আগের ভয়াবহতাকে ছাড়িয়ে যাচ্ছে, প্রতিটি নতুন হামলায় আসছে আরো বেশি বিধ্বংসী আর প্রাণঘাতী হয়ে। 1949 সাল থেকে 1991 সাল পর্যন্ত বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়েছিল মাত্র 9 জন, কিন্তু ভার্জিনিয়া টেকে হওয়া হামলায় এই অবস্থাটি রাতারাতি বদলে দেয়। এই হামলায় নিহত হয় 32 জন, যা 1949 সালে ক্যামেডেনে হওয়া বন্দুক হামলায় নিহতের সংখ্যার দ্বিগুণেরও বেশি। আর অরল্যান্ডো হামলায় এর চেয়েও আরো 17 জন বেশি নিহত হয়। এরপর লাস ভেগাসে প্রাণ হারায় 58 জন। এই সংখ্যা গত 10 বছরে বন্দুক হামলায় মোট নিহতের সংখ্যার দ্বিগুণেরও বেশি। এসব হামলার ঘটনায় হামলাকারীর সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের কোনো শত্রুতা ছিল না। এসব হামলার স্থল হিসেবে বেছে নেওয়া হয় বিচিত্র সব এলাকা, বিশ্ববিদ্যালয়, স্কুল, ক্যাফেটেরিয়া কিংবা কনসার্ট স্থল। কোনো কিছুই বাদ যায়নি হামলা থেকে, এমনকি রাস্তায় পথ চলতি মানুষকেও বন্দুক হামলায় প্রাণ দিতে হয়েছে। এই পরিস্থিতিতে এবার ব্যতিক্রমী এক প্রদর্শনী হচ্ছে নিউ জার্সিতে। দিনকে দিনই দেশে বন্দুক হামলার ভয়াবহতা বাড়ছে, প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। এই বিষয়টিকে উপজীব্য করে শিল্পীরা রং তুলি আর স্থাপত্যকলার অনন্য উপকরণ ব্যবহার করে এই প্রদর্শনী উপস্থাপন করছে। in a way that other countries just don't have. 26 অক্টোবর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। She was 38 years old. The tissue, you know, evokes grief. So to me, it just kind of is a way of helping people to kind of connect to the human. নূপুর চৌধুরী, TBN 24, New York. প্রতিবেদনটি দেখলাম, আসলে বন্দুক হামলার যে ভয়াবহতা আমরা এটি নিয়ে প্রায়ই আলোচনা করি ঈশ্বর স্বামী এবং মোহাম্মদ আলী বাবুল, এবং সেই সাথে সাধারণ মানুষ হিসেবে একটি প্রশ্ন কিন্তু চলে আসে যে সাধারণ মানুষের নিরাপত্তাটি কোথায়, এবং তারই সেই জায়গাটি থেকে কিন্তু নিউ জার্সিতে এ ধরনের একটি প্রদর্শনী করা হচ্ছে। মোহাম্মদ আলী বাবুল, আপনার কাছে আমি শুরুতেই জানতে চাই যে বন্দুক হামলার আসলে আইনগত দিক এবং সাধারণ মানুষের যে নিরাপত্তা সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই জিনিসটা বহুদিন ধরে, এটা পুরনো একটি আইন, সেদিনও অনুষ্ঠানে আমরা কথা বলেছি এটা নিয়ে, যে খুব বেশ পুরনো 200-250 বছর পুরনো একটি আইন। তো এই আইনের আওতায় তখনকার সামাজিক পরিস্থিতি, পরিবেশ অন্যরকম ছিল, সমাজে এতটা হানাহানি, এতটা মানুষের স্ট্রেস ছিল না, যে স্ট্রেসের কারণে মানসিক
বিকৃতির কারণে মানুষ যখন স্ট্রেসফুল হয়, মেন্টালি ইমব্যালেন্সড হয়ে যায়, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো এই কারণে আমার মনে হয় কি ওবামা তার শাসনামলে অনেকবার চেষ্টা করেছেন এই ব্যাপারে, কিন্তু বন্দুক এই আর্মসের যারা ব্যবসায়ী তাদের লবিংটা এতটাই স্ট্রং যে উনি পারেননি তেমন একটা কিছু করতে। তো আই থিঙ্ক এই লাস ভেগাসের ঘটনার পরে দ্য টাইম হ্যাজ কাম টু থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড ডু সামথিং ভেরি কনস্ট্রাকটিভ অ্যান্ড অ্যাট লিস্ট রেস্ট্রিকশন এবং বিভিন্নভাবে যাতে করে একটা মানুষ একটা দুটার বেশি মানে বহন করতে না পারে। একজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? জি ভাইয়া, আপনার নাম কে বলে নেবেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম আসিফ, আমি উডসাইড থেকে। জি ভাইয়া, প্রশ্নটি করুন। জি আপা, ওই আমি পলিটিক্যাল অ্যাসাইলামে আমি আছি। আমার 5 মাস হয়ে গেছে যে আমার ওয়ার্ক অথরাইজেশনটা এক্সপায়ার হয়ে গেছে, আর 1 মাস ওদের যে নোটিশটা দিয়ে আমি 6 মাস পর্যন্ত আমি চালাতে পারি। আমি রিনিউ করার জন্য অ্যাপ্লাই করেছিলাম 3 মাস আগে, শেষ হওয়ার 3 মাস আগে, মানে আমি অ্যাপ্লাই করেছি এখন 5+3, 8 মাস আগে, এখনো আসছে না। আর যদি 1 মাসের মধ্যে না আসে তখন কোনো সমস্যা কিনা বা আমি কিভাবে চলবো? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ভাই। এখন ওয়ার্ক পারমিটটা ডিলে করছে আপনার না সবার, সো অনেকেই পাচ্ছে লাইক 9 মাস পরে, 10 মাস পরেও এরকম আমাদের ক্লায়েন্টরা পাচ্ছে, সো এটাতে ঘাবড়াবার কিছু নাই। আরেকটা জিনিস হচ্ছে যে USCIS এর ওয়েবসাইটে আছে, আপনি যদি আপনার ওয়ার্ক পারমিট শেষ হওয়ার অ্যাপ্রোপ্রিয়েট টাইম লাইক 90 ডেজ আগে অ্যাপ্লাই করে থাকেন এবং আপনার কাছে রিসিপ্ট থাকে, তাহলে ওনারা বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন DNV তাদের লাইসেন্সের মেয়াদটা বাড়িয়ে দেয় এবং অন্যান্য ডিপার্টমেন্টও সেই অনুযায়ী এটা করে দেবে, এটা ওয়েবসাইটে দেওয়া আছে। সো এটাতে ঘাবড়াবার কারণে এটা এখন সময় নিচ্ছে এবং সবারটা আসতেছে বেশ 9-10 মাস ইজিলি লাগতেছে, মানে এটি চিন্তা করার কিছু নেই, চিন্তা করার কিছু প্রক্রিয়াধীন আছে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? মাহমুদউদ্দিন, পেনসিলভেনিয়া থেকে। জি পেনসিলভেনিয়া থেকে। জি ভাইয়া বলুন আপনার প্রশ্নটি। আসলে প্রশ্ন হচ্ছে ইমিগ্রেশন সংক্রান্ত আর কি। জি করুন, করতে পারবেন না ব্যারিস্টার ম্যাডামের কাছে। ওই আমি ইউকের ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছি আর কি, আইলা, তো আমি কতদিন ইউকে বাইরে থাকতে পারবো? আপনি ইউকে তে ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন পেয়েছেন তাই তো? হ্যাঁ। কিন্তু আপনি এই মুহূর্তে তো ইউএসএ তে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তো আপনার প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না, কোথায় থাকতে পারবেন কতদিন, আমেরিকাতে না ইউকে তে কতদিন থাকতে পারবেন? ইউকে বাই ইউকের বাইরে মানে আমেরিকাতে কতদিন থাকতে পারবো? এখন দেখেন, আমি আপনার ইউকে তে আপনি এখানে যতদিন আপনার পারমিশন আছে সেই পারমিশনের সাথে ওই অতদিনের মধ্যে আপনার ব্যাক করা উচিত। না, আমার তো এখানে আমার এখানে গ্রিন কার্ড আছে আর কি, 10 ইয়ার্স এর গ্রিন কার্ড দিতে। আপনি ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন আছে ইউকে তে আর এখানে আছে গ্রিন কার্ড তাই তো? আপনার গিভ আপ করতে হবে, অথবা যদি আপনি দুইটা রাখতে চান সেই ক্ষেত্রে আপনার আপনার উপর এটা যে ফিউচারে রাখবেন কিনা। আর উনি কতদিন থাকতে পারবেন? ইউজুয়ালি তারা 3 মান্থ থাকতে দেয় ইউজুয়ালি, আর স্যার এখানে ইউএসএ তে যখন এন্টার করে তখন যেহেতু উনি গ্রিন কার্ড হোল্ডার, হি ক্যান স্টে অ্যাজ লং অ্যাজ হি ওয়ান্ট আন্ডার ইউকে ল, সরি ইউএস ল। আর যদি উনি ইউকে তে থাকতে চান সেটাও হি হ্যাজ ইনডিফিনিট লিভ টু রিমেইন আছে, সো হি ক্যান স্টে অ্যাজ লং অ্যাজ হি ওয়ান্ট, বাট উনাকে আসলে ওয়ে করতে হবে ওয়্যার হি ইজ গোইং টু স্টে। আচ্ছা, তাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন জায়গাটি তিনি বেছে নিতে চান। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলতে হবে ভাইয়া? আমি রশিদ বলছি কুইন্স থেকে। জি রশিদ ভাই, কোশ্চেন হলো আমার এক আত্মীয়, উনি গ্রিন কার্ড ধারী, ওনার বিবাহিত ছেলে মেয়েদের জন্য মেয়ের জন্য দরখাস্ত করেছে, কিন্তু উনি তো গ্রিন কার্ড দিয়ে দরখাস্ত করতে পারেন না বিবাহিত ছেলে মেয়েদের জন্য, এটা পরে জানছেন, কিন্তু এখন ওই দরখাস্তটা উনি সিটিজেন হওয়ার পরে ওইটাকে কি আপডেট করতে পারবে নাকি নতুন করে অ্যাপ্লাই করতে হবে?
আনম্যারিড ছিল, যদি ম্যারিড থাকে উনি অ্যাপ্লাই করতে পারেন না লিগেলি, আর যদি উনি অ্যাপ্লাই করেছেন বাচ্চার পরে বিয়ে হয়েছে এবং পরে উনি অ্যাপ্লাই করেছেন বাচ্চার জন্য, অথবা আগে অ্যাপ্লাই করেছেন পরে বিয়ে হয়ে থাকে, তাহলে ওই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি ডিনাইড। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে নতুন করে উনি যখন সিটিজেন হয়ে যায়, এখন ডিপেন্ড করে যদি বিয়েটা উনি সিটিজেন হওয়ার পরে হয়ে থাকে তাহলে ওদেরকে আপডেট করে ওটা জানানো যায়, যদি উনি সিটিজেন হওয়ার আগে হয়ে থাকে তাহলে নতুন করেই তাকে অ্যাপ্লাই করতে হবে। আশা করি আপনার উত্তরটি পেয়ে গেছেন। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে? জি, আমি মেহেদি আটলান্টা জর্জিয়া থেকে বলছি। আমার প্রশ্নটি ইমিগ্রেশন সংক্রান্ত। জি করুন ভাইয়া। আমি আসলে পলিটিক্যাল এসএলএম এ থাকা অবস্থায় আমি বিয়ে করেছিলাম, আমার ওয়াইফ একজন ইউএস সিটিজেন। সো তারা আমাদের ইন্টারভিউ কল করেছিল I-130 অ্যাপ্লাই করার পরে। সো তারা আমার ইন্টারভিউ নেওয়ার পরে অ্যাপ্রুভ বলেছিল, বাট দুই মাস হয়ে গেছে এখনো আমাদের কোনো লেটার বা কিছু পাইনি। তো কেন হতে পারে এবং কি করতে পারি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। উনি যে কেউ অ্যাসাইলাম সিকার বিয়ে করতে পারেন, বিয়েতে কোনো সমস্যা নেই। আর একটা I-130 উনি দুই মাস হয়েছে বলছে, দুই মাস ইজ নট আ ভেরি লং টাইম ডিসিশন করার জন্য, ওনারা অনেক সময় লঙ্গার টাইম নেয়। আর একটা জিনিস, সাধারণত কতদিন লাগে? Depend করে আপা, it depend on lot of other things, it's other not things. only but usually 3 to 6 months US citizen যদি হয়ে যায় 3 to 6 months এর ভিতরে, কিন্তু ওনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। সো ওইটা জানতে হবে যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় পেন্ডিং, এট দ্য বিগিনিং লাইক USCIS অফিসে পেন্ডিং না ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং? USCIS অফিসে পেন্ডিং হলে এক ধরনের প্রসেস ফলো করতে হবে, কোর্টে গেলে আরেক ধরনের প্রসেস ফলো করতে হবে। সো ইটস অল ডিপেন্ড, পার্সোনালি একটা অ্যাটর্নির সাথে পরামর্শ করে করা উচিত। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? আচ্ছা, আমাদের হয়তো যান্ত্রিক গোলযোগের কারণে তিনি শুনতে পাচ্ছেন না। আমি ফেসবুকের একটি প্রশ্ন আপনাকে করতে চাই, সুলতানা মোর্শেদ। উনি যদিও বিস্তারিতভাবে কিছু বলেননি যে কোন বিষয়ে, কিন্তু লিখেছেন I received my receipt letter on November 2016। এখন রিসিভ এই অ্যাপ্রুভাল লেটারের জন্য তিনি আর কতদিন অপেক্ষা করতে পারবে, এবং এই অ্যাপ্রুভাল লেটারের জন্য তিনি কিভাবে জানবেন? প্রবাবলি আমরা মনে করছি ওনার একটা I-130 অ্যাপ্লিকেশন ছিল, ওনার ফ্যামিলি ডিপেন্ড করে স্পাউসের জন্য করেছিল না ব্রাদার সিস্টারের জন্য করেছে না মার জন্য বাবার জন্য করেছে, ইটস অল ডিপেন্ড অ্যানসারটা। এবং সুলতানা মোর্শেদ, আপনি যদি বিস্তারিতভাবে আপনার সেই জিনিসটি বলেন তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন ফোনে আমাদের সাথে? আমি কত মাস বাইরে থাকতে পারব ইউকের বাইরে? আচ্ছা, ইউকের বাইরে। আচ্ছা, হ্যাঁ, উইথ আইএলআর। এটা সামন কেউ কেউ বলে আমি 2 ইয়ার্স ম্যাক্সিমাম 2 ইয়ার্স থাকতে পারব বাইরে। আচ্ছা, জি আবারও আমার প্রশ্নটা এভাবে উত্তর দিচ্ছে, উনি ওনাকে ডিসাইড করতে হবে কোথায়, দুয়োটা ওনার একই ধরনের জিনিস। ইউকে তে যেটা এখানে গ্রিন কার্ড, ইউকে তে সেটা ইনডেফিনিট লিভ টু রিমেইন বলে, কোথাও কার উনি এখনো নাগরিকত্ব পায় নাই। সো এখন ওনাকে ডিসাইড করতে হবে কোনটা উনি ইয়ে করবে। ইউএসএ গ্রিন কার্ড ধারী হয়ে উনি 11 মাসের বেশি থাকতে পারেন না উইদাউট পারমিশন, পারমিশন নিয়ে গেলে উনি 2 বছর থাকতে পারেন। এক্স্যাক্টলি সেরকম ইউকে তেও আছে। এখন উনি কোনটা করবে সেটা আপ টু কমপ্লিট, মানে বিস্তারিত আপনার ব্যক্তিগত অনেকগুলো তথ্য লাগবে, তথ্য লাগবে, এবং পার্সোনালি একটা অ্যাটর্নির কাছে যে পরামর্শটা নিলে বেটার হয় আর কি। এখানে আমরা যারা উত্তর দেন, যারা অ্যাটর্নি আসেন, ব্যারিস্টার আসেন, যারা রাজনৈতিক বিশ্লেষণ
বাংলাদেশের আসেন, সাধারণীকরণ যেটি উত্তর হয় সেটি কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি, জেনারেলাইজ যেটি উত্তর বলা হয়। কারণ প্রতিটি কেস, প্রতিটি যার যার ব্যক্তিগত বিষয় সেটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, উত্তরগুলো এবং যে সিদ্ধান্তগুলো সেটিও কিন্তু ভিন্ন ভিন্ন। এ কারণে আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে, এটি কোনো সিদ্ধান্ত দেওয়ার অনুষ্ঠান নয়, আপনাদের জাস্ট জানানোর জন্য সাধারণীকরণের যে বিষয়টি সেটি জানিয়ে দেওয়া হয়। আরেকজন আছেন ফোনে, কে আছেন? আজকে আপনি করুন, কোন সমস্যা নেই, আপনি প্রশ্নটি করুন। মানে আপনার সিটিজেন হওয়ার পর আপনার কি বাচ্চাটি হয়েছে? জি। বাচ্চার জন্য উনি অ্যাপ্লাই করতে পারে বাংলাদেশ কাউন্সিলেট, ওখানে দিয়ে দিবে। আর উনি যদি যেতে পারে দ্যাটস ফাইন, যদি যেতে না পারে তাহলে একটা অ্যাফিডেভিটের আকারে ওনার ওয়াইফকে পারমিশন দিতে হবে যে ওনার ওয়াইফ অ্যালাউড টু কালেক্ট দ্য পাসপোর্ট ফর দ্য বেবি। জি সুলতান আপা বলুন। আমার প্রশ্নটা হয়েছে যে আমার ছোট ভাই যে বাংলাদেশ তো থাকে, ও বিয়ে করছে, ওর ওয়াইফের অ্যাপ্লাই আছে, এখন বর্তমানে তারা রাখি যে দুইজন সেপারেট হয়ে গেছে, ডিভোর্স হয়েছে না, আমার বাইর লাগি আমি কি অ্যাপ্লাই করতাম পারবো? আচ্ছা, হ্যাঁ জি জি আপা, একটা জিনিস হচ্ছে যে তার ওয়াইফের জন্য কে বা কাহার অ্যাপ্লাই করেছে, ওনার অ্যাপ্লাই আছে, দ্যাটস ফাইন। আপনি আপনার ভাইয়ের জন্য, আপনি ইউএস সিটিজেন যদি হয়ে থাকেন, যে কোনো সময় আপনি আপনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওনার যে ওয়াইফের আলাদা অ্যাপ্লিকেশন আছে সেটার জন্য এটাতে কিছু এসে যায় না, এটির সাথে সেপারেট অ্যাপ্লিকেশন, এবং দুইটাই একসাথে একই মানুষের চলতে পারে। চলতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা ফিরব, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর এসে আবারও আপনাদের প্রশ্ন নিব, আমাদের সাথে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, তার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনে নিব, তবে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল এবং ব্যারিস্টার এবং অ্যাটর্নি ইশা সামি আছেন। আমরা প্রশ্নটি নেওয়ার আগে মোহাম্মদ আলী বাবুল আপনার কাছে আছে, একজন চলে এসেছেন, এই প্রশ্নটি নেওয়ার পরে আমরা একটু মোহাম্মদ আলী বাবুলের কাছ থেকে আর একটু বিস্তারিত শুনব, তবে কে আছেন আমাদের সাথে? জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলতে হবে ভাইয়া। না, আমার নাম তো আমার নাম আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন, প্রশ্নটি করার পরে টেলিভিশনের উত্তরটি শুনবেন। হ্যাঁ জি বলুন। আমি প্রশ্নটা শুনলে আমার প্রশ্নটি শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবো, তবে আমি মোহাম্মদ আলী বাবুল, তার আগে আমি যেতে চাই, আমরা বন্দুক হামলা সেই সাথে দেশের নিরাপত্তা এবং সাধারণ মানুষের সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, সেই বিষয়ে যদি আপনি আরেকটু যোগ করতেন। না, আসলে যে কথাটুকু তখন শেষ করা হয়নি সে কথাটা হচ্ছে যে দ্য টাইম হ্যাজ কাম টু চেঞ্জ দ্য লস, নাম্বার ওয়ান, অ্যান্ড নাম্বার টু, আমাদের আর্মসের ব্যাপারে এটা যথেষ্ট মানে সতর্কতার সঙ্গে ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে আপনার লিমিটেশনস থাকবে যে আনলিমিটেড আর্মস ওয়েপন ক্যারি করতে পারে, বিভিন্ন রকমের একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকলে অনেকটা কন্ট্রোল হতে পারে বলে আমাদের বিশ্বাস। আমরা তাহলে ফোনের প্রশ্নটি নিয়ে নেই। আচ্ছা জি, প্লিজ। আরেকটা হচ্ছে যে নিরাপত্তার বিষয় যেটা বলছে, লাইক বেয়ার আর্ম, রাইট টু বেয়ার আর্ম, যেটা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, সেটাতে
আপনি ইউ ক্যান ক্যারি ওয়ান, দ্যাটস এনাফ ফর ইয়ার ওন, মানে আপনার প্রোটেকশনের জন্য, প্রোটেকশনের জন্য ইউ ডোন্ট নিড টু ক্যারি লাইক 40 70 এন্ড 60 গানস, যেটা ইউ নো. আরেকটা জিনিস হচ্ছে আমার সাজেশন হচ্ছে অবশ্যই মেন্টাল ইভ্যালুয়েশনটা করা উচিত, মানসিক পরীক্ষা করা উচিত. আর একজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? এখন বাধ্য আমাদের একজন বিজ্ঞ প্রেসিডেন্ট এবং পূর্বসূরি যেমন জিমি কার্টার, উনি যাচ্ছেন একটা প্রবলেমকে সলভ করার জন্য. এখন আসলে বোধ হয় এটা খুবই একটা ব্যাপরোয়া পরিস্থিতির দিকে টার্ন নিতে, সেই জন্যই নালে ওনার মতো একজন অভিজ্ঞ এবং পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন. তো আপনাদের সাথে কি মানে কি ধারণা করতে পারেন যে উনি কি সাকসেসে ফিরতে পারবে? আমি ব্যক্তিগত ভাবে ওনাকে খুব পছন্দ করি, পৃথিবীতে খুব শান্তিপ্রিয় একজন মানুষ এবং শান্তির জন্য উনি বিভিন্ন দেশে দেশান্তরে ছুটে গিয়েছেন এবং উনি এখন অসুস্থ. তো উনি চেষ্টা করছেন আর কি, পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রাইসিসে উনি ছুটে গিয়েছেন, হি ট্রাইড হিজ বেস্ট. এবং এই মুহূর্তে আপনি হয়তো জানেন যে উনি ক্যান্সারে আক্রান্ত, ওনার ট্রিটমেন্ট চলছে. সো লেটস হোপ ফর দি বেস্ট, যে চেষ্টা করলে হয়তো বা সম্পূর্ণ হয় কিনা জানি না, বাট উইল বি প্রেইং ওনার জন্য এবং ওনার স্টেপগুলো যাতে সাকসেসফুল হয়, সাকসেসফুল হয়. আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি কুইন্স থেকে রাজওয়ান বলছি. জি বলুন. সো আমার একটা কোশ্চেন ছিল, একটু শুনবেন মনোযোগ দিয়ে. সেটা হচ্ছে, আমার গ্রিন কার্ড একবার ইস্যু হয়েছে এবং আমার মেইল এসেছে, বাট আমি কোনো কারণে সেটা রিসিভ করতে পারিনি. এখন কিছুদিন পরে আমি সেটা ধরতে পেরে আমি ইউএসসিএসে গিয়েছি, ওনারা বলছেন আবার অ্যাপ্লাই করতে. তো আমি এটার জন্য আবার অ্যাপ্লাই করছি. তো আমার কোশ্চেনটা হচ্ছে, এখন আমার কতদিন এটার জন্য লাগতে পারে? আর আমার টেম্পোরারি গ্রিন কার্ডটার মেয়াদ হচ্ছে যে আরো এক বছর আছে, তো আমি কি এখন বাংলাদেশে ট্রাভেল করতে পারবো কিনা? এ হচ্ছে আমার দুইটা কোশ্চেন. আচ্ছা, ধন্যবাদ, আপনি সাথে থাকুন, দুটি পাবেন. আপনি ট্রাভেল করতে পারেন যেহেতু গ্রিন কার্ড আপনার কাছে আছে. আরেকটা হচ্ছে, এটা রিপ্লেসমেন্ট অফ গ্রিন কার্ড, উনি যেটা পান নাই সেটা রিপ্লেস করতেছেন ওনারা. সো ইটস টেক্স টাইম এগেইন, আই মানে 3 to 6 months again. সবার জন্য এখন এয়ারপোর্টে ইমিগ্রেশন কাস্টমস অফিসাররা অনেক মানে মানুষকে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে এয়ারপোর্টে. সো সবকিছু মাথায় রেখে যদি প্রয়োজন না হয় ট্রাভেল না করলে বেটার, বাট করতে পারে, কোনো অসুবিধা নাই. লিগালি হি হ্যাজ রাইট টু ট্রাভেল. আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের কাছে অনেক লোক এসছে যে তারা যে অ্যাড্রেস ইউজ করেছে সেই অ্যাড্রেস থেকে তারা চলে গিয়েছে, কিংবা ওই অ্যাড্রেসের থেকেও বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে ওই গ্রিন কার্ডটা পায়নি ঠিক মতো. এই জন্য যারা অ্যাপ্লাই করেছেন দ্যার এক্সপেক্টিং গ্রিন কার্ড অথবা ইউএসসিএস এর লেটার বা চিঠিপত্র, তার জন্য রেগুলার সকাল বিকাল খোঁজ নেন এবং খুব কেয়ারফুল থাকেন. একটু দেরি হলে যেন সাথে সাথে ইউএস এবং কেউ যদি তার ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করেন, মেইলিং অ্যাড্রেসটি, সেটিও যেন জানিয়ে দেওয়া হয়। আরেকটা জিনিস হচ্ছে যে ইমেলের মাধ্যমে আপনাকে ইনফর্ম করে যে আপনার এটা ইয়ে করছে অটোমেটিক, একটা ওটাও করে দিতে পারে। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আরেকটা আমি অ্যাড করতে চাচ্ছি, যদি কারো কার্ড লস্ট অথবা রিপ্লেসমেন্টের জন্য এসে অ্যাপ্লাই করে ওনারা কার্ডটা না পেয়ে থাকে, তাহলে ওনাদের পে করতে হয় না সেকেন্ড টাইমে. আচ্ছা, এটা মানুষের জানার জন্য, কারণ অনেকে ভুল করে পে করে দেয়, সো পে না করেও এটা করা যায়। আপা কে আছেন আমাদের সাথে, নামটি বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আমি নাজমা বলছি, কুইন্স থেকে। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম নাজমা আপা, আপনার প্রশ্ন? জি আপু, আমি একটু কথাটা একটু খেয়াল করে শুনবেন, আমি একটু আপুর কাছে ফোন দিয়েছি। একটা বেবি বাংলাদেশ থেকে নিয়ে আসছি আর একটা বেবি এখানে হয়েছে, তো 3 বছর পরে আমার ইন্টারভিউ আসছে, তো আমি ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছি। বাট এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমাকে যে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে বলেছিল সেই ডকুমেন্টস আমি সাথে করে নিয়ে গিয়েছি, বাট অফিসাররা দেখতে চায়ওনি আর নেয়ওনি,
হ্যাঁ, তো আমার ইন্টারভিউ ভালো হয়েছে, যা যা প্রশ্ন করেছে আল্লাহ আমাকে ভালোভাবে দিয়েছে, তো আমি বুঝতে পারছি না যে কি হবে এখন। কে আমার ডকুমেন্টস গুলো কি আমি লয়ারের মাধ্যমে কি আমি দিব নাকি দিব না নাকি পরে দিব? ইউজুয়ালি যখনই আপনার ইন্টারভিউতে যাওয়া হয়, আপনার যদি লয়ার সাথে থাকতো অথবা নাও থাকে, আপনার প্রথমে ইন্টারভিউর আগেই এই ডকুমেন্টগুলো জমা দেওয়া উচিত। আমরা যেটা করি অ্যাটর্নিরা, মানে আমার নিজের প্র্যাকটিস, আমি অন্য কারো বলতে পারবো না, আমি যত তাড়াতাড়ি আমার কাছে ডকুমেন্টটা হাতে আসে আমি তত তাড়াতাড়ি সাবমিট করি, যাতে অফিসারের এনাফ টাইম থাকে এগুলো পড়ার, এবং আমি আরেকটু ইয়ে করি, ইজি করে, যেমন আমরা অনেকে কেসে আমরা 200-300 পেজের ডকুমেন্ট সাবমিট করি, তখন আমি হাইলাইট করে দিই কোন জায়গাটা আমি চাই অফিসার রিড করুক, এবং সেই জায়গাটায় আমি আমার পোস্ট ইট বলেন যা দিই আমি দৃষ্টি আকর্ষণ করে দিই যে এই এই জায়গাগুলো দেখো। কারণ অফিসাররা যেদিন ইন্টারভিউ হয় সেদিন সকালে এই ফাইলটা পায়, 1-2 ঘন্টা হয়তো ফাইলটা পড়ার সময় পায়। সো এখন আপনি যদি ইজি করে দেন আপনার ক্লায়েন্টের জন্য, তখন আপনার ক্লায়েন্টের কাজটাও ইজি হয়ে যায়। ইজি অফিসারের জন্য, ইউ মেক ইট ইজিয়ার, অফিসার মেক্স ইট ইজিয়ার। উনি যেগুলো কাগজ দেননি এখন কি কুরিয়ার করে দেওয়ার কি ইউজুয়ালি এরা যখন না দিয়ে থাকে তখন একটা সময়ের মধ্যে ওরা বলে তোমার যদি কিছু থাকে তুমি 1 সপ্তাহের মধ্যে এগুলো দিয়ে দাও। ওনাদেরকে একটা চিঠি দেয় যে ইন্টারভিউর 2 সপ্তাহের মধ্যে ওনারা রেজাল্ট পাবেন। তো উনি যদি ইন্টারভিউ দিয়ে থাকেন এবং 1 সপ্তাহের মধ্যে অথবা 5 দিন হয়ে যায় ওর মধ্যে ডকুমেন্টটা দিয়ে দিতে পারেন, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে ওনার কেসটা দিল না উনি এবং ওনার ইন্টারভিউ ভালো হয়েছে, যদি গ্রান্ট হয়ে যায়, অফিসার খালি অফিসার গ্রান্ট করতে পারে অথবা কেসটা রেফার করতে পারে যাদের কাছে। এখন যদি ওনার কেসটা খোদা না খাস্তা যদি রেফার করে তখন ওনার আরেকটা অপরচুনিটি থাকবে যাদের সামনে এটা প্রেজেন্ট করার। কিন্তু ইউজুয়ালি ইজ বেটার আমার মতে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি সব কিছু দিয়ে দিলে আপনার কেসটা তত তাড়াতাড়ি গ্রান্ট হয়ে যায়, গ্রান্ট হয়ে যায়, ওয়েটিং পিরিয়ডটা কম থাকে, কম থাকে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি, নামটি বলুন। আমি যাই কুরিয়ার কেস। আমরা শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে, আপনাকে আবার ট্রাই করতে হবে। এবং দর্শক, আজকে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আমরা অনেকের প্রশ্ন আর নিতে পারবো না, কালকে ঠিক একই সময় আমরা হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। তবে ফেসবুকে অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন, আজিজুল মাকসুদ, হাসান মাহমুদ ইউসুফ, সিদ্দিকুল কান্তি দে, সেই সাথে MD কায়ুম সরকার, এবং অনেকে প্রশ্ন করেছেন, লাবণী জামান রুমি প্রশ্ন করেছেন, এবং তিনি, আমি লাবণী জামান রুমির প্রশ্নটি পড়ছি। আই এম গ্রিন কার্ড হোল্ডার এবং তার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছেন December 2015 এবং 2 মাস আগে সাবমিটেড অল ডকুমেন্টস, এখন তার আর কতদিন অপেক্ষা করতে হবে? ইউজুয়ালি ইটস 2 ইয়ার্স, বাট এখন বলছি সব কিছুতেই লঙ্গার সময় লাগছে, ফিউ মোর মান্থস প্রবাবলি, আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। বাবুলা, আমি যদি আজকের অনুষ্ঠানের একদম সব শেষ উপসংহার টানতে বলি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, উপসংহার যদি আমরা যেটা আলাপ করলাম সেই ব্যাপারটা তো অলরেডি ডিসকাসড, যে আপনার আর্মসের ব্যাপারটা, এছাড়া কি অন্য কিছু আলাপ করতে চাই আপনি? আরেকটু যদি কিছু যোগ করতে চান আর্মসের ব্যাপারে, আসলে যেটুকুন যে পয়েন্টগুলো বলা হয়েছে, ওই আমাদের সম্মানিত অ্যাটর্নি উনিও কিছু অ্যাড করেছেন যে ব্যাকগ্রাউন্ড চেক করা, তারপরে ব্যাকগ্রাউন্ড চেক করার পরে তারপরে আর্মস রেগুলেট করা, যে একটা মানুষ যেন একটার বেশি ইউজ না রাখতে পারে, তারপরে তার মেন্টাল একটা চেক আপ হওয়া দরকার, যে লোকটার মেন্টালি সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন যেটা ওটা করা দরকার। এই ডিফারেন্ট এগুলো স্টেপটা নিলে তারপরে হবে কি একটা রেস্ট্রিকশন চলে আসবে, তখন দ্যাট মাইট প্রিভেন্ট। এবং এটা এটা একবার গান দিয়ে শেষ হয়ে গেল না, যে একবারই টেস্ট করলো, গানটার লাইসেন্স যখন রিনিউ করে সার্টেন টাইম, 1-2 বছর লাইসেন্স রিনিউ করবে, এবং সেই সাথে সাথে ওনার আবার সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন করতে হবে এবং মেডিকেল চেক আপ করতে হবে। আমার মনে হয় এগুলো করলে, এবং একটা করে বাধ্যতামূলক, আননেসেসারিলি আপনার প্রয়োজন না হলে, আপনার প্রয়োজন না হলে, যেমন আমাদের নিউ ইয়র্কে এই জিনিসটা কম, বাট ওয়ার এজ আপনি টেক্সাস, অ্যারিজোনা এইসব এলাকায় গেলে প্রত্যেক ঘরে ঘরে গান আছে। সো এই জিনিসটা আর কি, যে আমার একটি প্রশ্ন পড়তেই হবে আজিজুল মাকসুদ, এটি শেষ প্রশ্ন এবং আমি শেষ করব। উনি ভিজিট ভিসায় এসেছেন, ম্যারিড করেছেন, গ্রিন কার্ড হোল্ডার এবং 3 ইয়ার্স এগো, এবং ওনার ওয়াইফ গট সিটিজেনশিপ অ্যান্ড অ্যাপ্লাই 148I-485, বাট হি আরস ইনক্লুডেড দ্যাট নো জব ডান, I have to prove. এখন উনি এই বিষয়ে অ্যাডভাইস চাচ্ছেন।
এবং বারবার তিনি আজিজুল হক তিনি হচ্ছে ভিজিট ভিসায় এসেছিলেন, গ্রিন কার্ড ধারী একজনকে বিয়ে করেছেন এবং তার ওয়াইফ এখন সিটিজেনশিপ। হ্যাঁ, ওয়াইফ কি 3 ইয়ার্স আগো ওনার জন্য অ্যাপ্লাই করেছিল গ্রিন কার্ড দিয়ে? গ্রিন কার্ড দিয়ে, যদি গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করে তাহলে এখন 485 এর জন্য উনি বলছে যে অ্যাপ্লাই করেছে, তার মানে এখন অ্যাভেলেবল হয়েছে ভিসা নাম্বার ওনার জন্য। তারপরের প্রশ্নটা কি আপু? তারপরে হচ্ছে নো জব ডান, এটা ইনক্লুডেড ছিল নো জব ডান, উনি হয়তো বিস্তারিত ভাবে আপনার প্রশ্নটি পরিষ্কার নয় বলে আমরা ভালোভাবে উত্তরটি দিতে পারলাম না, তবে আগামীকাল ঠিক একই সময় হাজির হব আমরা এই অনুষ্ঠানটি নিয়ে 10টা থেকে 11টা সরাসরি টিভিএন 24 টেলিভিশনে। সবাই সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল এবং ঈশা সামি, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।